আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা আশা করি সবাই ভালো আছেন এখন আমি অষ্টম শ্রেণীর চতুর্থ সপ্তাহের অ্যাসাইনমেন্ট ইংলিশ নিয়ে আলোচনা করব। এই অ্যাসাইনমেন্টটি আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এখানে অনেকেই ভুল করবেন আমি শিওরিটি দিয়ে বলতে পারি সো এখন আমরা এক্সারসাইজ অ্যাট পেজ নং ওয়ান অর্থাৎ আপনাদের ইংলিশ গ্রামারের যে অ্যাসাইনমেন্টটি দেওয়া হয়েছে এটা মূলত আপনাদের ইংলিশ গ্রামার যে বুকটা আছে ইংলিশ গ্রামার অ্যান্ড কম্পোজিশন সেই বুকটির একশো তেতাল্লিশ নম্বর পেজ থেকে আপনাদের এই অ্যাসাইনমেন্টটি করতে হবে সো আমি এই পর্বে শুধু আপনাদের চেঞ্জিং সেন্টেন্স অর্থাৎ অ্যাসার্টিভ টু ইন্টারগেটিভ সেন্টেন্স এটা নিয়ে আলোচনা করব কারণ এখানে অনেকেই ভুল করে থাকেন তাহলে আমরা শুরু করতে পারি প্রথম যে কোশ্চেনটি ছিল সেটা হচ্ছে ইট ওয়াজ এ গ্রেট সাইট এটা ইন্টারোগেটিভ তিনটেই হতে পারে যে অজেন্ট ইট এ গ্রেট সাইট অর ওয়াজ ইট এ গ্রেট সাইট অর ওয়াজ ইট নট এ গ্রেট সাইট তো আপনারা প্রথমটা দিবেন কারণ প্রথমটা ভালো দ্বিতীয়টা নো ওয়ান ক্যান টলার দিস ইন্টারোগেটিভ সেন্টেন্স ক্যান এনি ওয়ান টলারেট দিস অর হু ক্যান টলার দিস তো আপনারা প্রথমটা দিবেন দ্বিতীয়টার চেয়ে প্রথমটা বেটার নেক্সট তিন নম্বর দ্যার ইজ নাথিং পার্টিকুলারলি ইমপ্রেসিভ অ্যাবাউট দিস পিকচার এটার ইন্টারোগেটিভ হচ্ছে ইজ দেয়ার এনিথিং পার্টিকুলারলি ইম্প্রেসিভ অ্যাবাউট দিস পিকচার হ্যাঁ এখন কোয়েশন হচ্ছে আপনাদের তিন নম্বরটা আপনাদের বইতে নেই কিন্তু আপনারা চাইলে তিন নম্বর দিতেও পারেন না চাইলে নাও দিতে পারেন কিন্তু এই তিন নম্বরটা মূলত আগের যে বইগুলো ছিল সেখানে ছিল চার নম্বর নোবডি সেলিউটস দ্য সেটিং সান এটার হচ্ছে আপনার ইন্টারোগেটিভ করতে হবে তো ইন্টারোগভ হবে ডাজ এনিবডি সেলিউট দ্য সেটিং সান এটা হচ্ছে কোয়েশ্চেন মানে অ্যান্সার

ঠিক আছে তারপর একটা সুইজারল্যান্ড ইজ নৌন ফর ইটস সিনিক বিউটি এটার ইন্টারোগেটিভ সেন্টেন্স করতে হবে তো এটা হবে কি ইজেন্ট সুইজারল্যান্ড নৌন ফর ইটস সিনিক বিউটি এটাও আপনাদের বইতে নাই কিন্তু আপনারা দিয়ে দিতে পারেন নাম্বার এইট দ্য বিউটি অফ নেচার ইজ বিয়ন্ড ডিসক্রিপশন হবে কি ইজেন্ট দ্য বিউটি অফ নেচার বিয়ন্ড ডিসক্রিপশন কোয়েশ্চেন এভরিবডি হ্যাজ হার্ড অব ডারউইন

হি হ্যাভ হিজ ডিনার অ্যাট সেভেন এভরি ইভিনিং এটা কিভাবে হয়েছে যারা হচ্ছে সচরাচর ইংলিশ পড়ান তারা বুঝতে পারবেন কারণ এটা হচ্ছে ট্যাক কোশ্চেনের নিয়মে আপনারা যদি নাইনটেন ওঠার পরে ট্যাক কোশ্চেন করবেন তখন যদি আপনারা এরকম হ্যাজ দেখেন তখন আপনারা ডাস বসাবেন যদি শুধু হ্যাজ মেইনবার হিসাবে বসে তো ওই নিয়মে হয়েছে তো সেক্ষেত্রে ডাজেন্ট হি হ্যাভ হিজ ডিনার অ্যাট সেভেন এভরি ইভিনিং এখানে যদি আপনি লেখেন হ্যাজেন্ট হি হি হ্যাজেন্ট হি হ্যাজেন্ট হি হিজ ডিনার অ্যাট এভরি মিলে না কিন্তু বুঝতে পারছেন তো আমি দেখেছি ইউটিউবে অনেকেই এভাবে ভুল অ্যান্সার দিয়েছে নাম্বার ইলেভেন ইলেভেন নাম্বার কোয়েশনটি হচ্ছে আই টোল্ড হিম টু প্র্যাকটিস রেগুলারলি তো ডিডেন্ট আইটিএল হিম টু প্র্যাকটিস রেগুলারলি লাস্ট বার্চু হ্যাজ ইটস ওন রিওর্ড ইন্টারোগেটিভ এখন কোয়েশন হচ্ছে এখানে অনেকে হ্যাজেন্ট দিবে নো হ্যাজেন্ট দিলে ভুল তাহলে কি করতে হবে ডাজেন্ট বার্চু হ্যাভ ইটস ওন রিওর্ড আশা করি আপনারা বুঝেছেন দয়া করে এই দুটো দশ নম্বর এবং বারো নম্বর কোশ্চেনে অনেকেই ভুল করবে সো এই দশ এবং বারো নম্বর আমার যারা ভিউয়ার্স আছেন আশা করি আপনারা বুঝতে পারছেন হ্যাঁ মনের ভুলেও হ্যাজেন্ট বারচু ইটস ওন রিও দিয়েন না তাহলে আপনাদের ভুল হবে যাই হোক ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আশা করি আপনাদের সাথে কম্পোজিশন নিয়ে আর একটা ভিডিওতে দেখা হবে কারণ ওই ভিডিওতে আমি কম্পোজিশন আপনাদেরকে একটা বেস্ট কম্পোজিশন বা প্যারাগ্রাফ যেটা বলে ডেসক্রিপ্ট একটা ডেসক্রিপটিভ প্যারাগ্রাফ দিতে বলেছে আপনাদেরকে বেস্ট প্যারাগ্রাফ নিয়ে আপনাদের সামনে হাজির হবে ইনশাআল্লাহ সো সবাই ভালো থাকবেন একটু ধৈর্য রাখবেন এবং পেশেন্স রাখবেন আর যারা চ্যানেল সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে রাখবেন আল্লাহ হাফেজ